Alhamdulillah. Suwan Masjid আজকে দ্বিতীয় জুমা, তারিখ হিসাবে আজকে হলো 11ই শাওয়াল, আজকে তো 13ই মে, 11ই শাওয়াল। যাদের শাওয়াল মাসে ছয়টি সিয়াম এখনো রাখা হয়নি, রাখবো রাখছি এই বলে কালক্ষেপণ করেছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে এই ফজিলতপূর্ণ ছয়টি রোজা বাকি দিনগুলোর মধ্যে আপনার সময় সুযোগ পথে রেখে নেবেন। যে সিয়াম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ছয়টি সিয়াম যে পালন করল, রমজানের রোজা পালন করল, পাশাপাশি এই ছয়টি সিয়াম পালন করল, সে যেন সারা বছর রোজা রাখল। এর মধ্যে যাদের রাখা হয়নি তাদের আরেকটি সুসংবাদ দিই, সেটি হলো আজকে হলো 11ই শাওয়াল, রবিবার 13ই শাওয়াল, সোমবার 14, মঙ্গলবার 15। আমরা যদি এই তিনটি দিনের সাথে মিলিয়ে রোজা রাখি তাহলে এক ঢিলে দুই পাখি মারা হবে, তার মানে এক আমলের দ্বারা ডবল সওয়াব পাব। আয়ামে বিদের রোজাও হবে, পাশাপাশি ছয় রোজা হয়ে যাবে। তো যাদের বাকি আছে আপনারা চেষ্টা করবেন এই রোজার সাথে মিলিয়ে রাখার, আল্লাহ তৌফিক দিন সবাই বলি আমি। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে রমজান মাসে তো আমরা অনেক ইবাদত বান্দিগি করেছি, আল্লাহ যাকে যা তৌফিক দিয়েছেন সাধ্যমতো নফল ইবাদত করার চেষ্টা করেছি, করেছি আলহামদুলিল্লাহ, এবং এখনো করছি, ভবিষ্যতে আর করব না এরকম। অনেকে ইবাদত করে স্বার্থে, কোনো একটা মকসুদ মাথায় আসে, তো কয়েকদিন লম্বা জামা টামা গায়ে দিয়ে মসজিদে আসা শুরু করে, ওই স্বার্থটা যখন পূরণ হয় না তখন কথা আর নামাজে পড়তাম না, এরকম মুসলমানও আছে তো না? কত সপ্তাহ আমরা বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বান্দিগির কিছু মৌসুম দেন, এই মৌসুমটা দেন মূলত ইবাদত বান্দিগির প্রশিক্ষণের জন্য, কিন্তু ইবাদত বান্দিগির মৌসুম কেন্দ্রিক সীমাবদ্ধ নয়। ইবাদত বান্দিগি কতদিন? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যুর আশা পর্যন্ত আমাদের ইবাদত বান্দিগি করে যেতে হবে, মৃত্যুর সাথে সাথে আর ইবাদত বান্দিগি চলবে না, সব কি হয়ে যাবে, ডিসকানেক্ট হয়ে যাবে, আর চলবে না, তখন আপনি নামাজ পড়তে পারবেন। আপনাকে কবরস্থ করার আগে জীবিতরা সালাতুল জানাজা আদায় করবে, কিন্তু আপনি নিথর দেহ হয়ে শুয়ে থাকতে হবে, আপনার শেষ। যারা জীবিত তারা আপনাকে কেন্দ্র করে দুই টাকা কি বলে সালাতুল জানাজা আদায় করবে। আপনি মৃত্যুর পর থেকে, এমনকি মৃত্যুর সময় থেকে আপনি আপনার ইবাদতের জাজা পাওয়া শুরু করবেন, বিনিময় পাওয়া শুরু করবেন। মৃত্যুর সময় থেকে বিনিময়টা পাবেন এইভাবে, আল্লাহর মোমেন বান্দা ইবাদত গুজার বান্দা আবেদের জান কবজ হয় মোটামুটি আরামে, কি মোটামুটি আরামে হয়, আর যারা পাপিষ্ঠ তাদের জান কবজ হয় বেআরামে, ফেরেশতারা খুব কষ্ট দিয়ে জান কবজ করে, কোরআনে দলিল রয়েছে। এখান থেকেই আপনি আপনার ইবাদত এর জাজা পাওয়া শুরু করবেন। কবরে রাখার পর আপনার ইমান তাওহীদ যদি ঠিক থাকে, ফেরেশতারা যখন প্রশ্ন করবে আপনি উত্তর দিতে সক্ষম হবেন, আপনার ইমান ইবাদতের কারণে। এরপর আপনার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, আরও যা যা প্রতিদানের কথা বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হাদিসসমূহে রয়েছে এগুলো আপনারা পেতে শুরু করবেন। এই জন্যই বলা হয়েছে দুনিয়াকে বলা হয় দারুল ইমতিহান, দুনিয়াটা হচ্ছে পরীক্ষাগার,
পরীক্ষার হল স্বরূপ দুনিয়া, এখানে পরীক্ষা হবে। ভালো ছাত্র হন আর খারাপ ছাত্র হন, পরীক্ষায় অংশ নিলে পরীক্ষা দিতেই তো হয় নাকি? হ্যাঁ। আর মৃত্যু পরবর্তী জীবনটা হচ্ছে দারুল জাজা, এখানে আপনি ফল পাওয়ার জায়গা। আল্লাহ আমাদের প্রতিটি ইবাদত, সেটা ছোট হোক বড় হোক অল্প হোক বেশি হোক, সব ইবাদত বান্দিগি কবুল করে দিন সবাই বলি আমিন। আমাদের এই ইবাদত বান্দিগি যেন আমাদের পরকালীন নাজাতের ওসিলা হয়, আল্লাহ কবুল করে সবাই বলি আমিন। এই ইবাদত বান্দিগিগুলো সংরক্ষণ করার জন্য আমাদেরকে পাঁচটি বিষয় বর্জন করতে হবে, যেটি গত সপ্তাহে আমরা বলেছি, আজকে স্মরণ করিয়ে দিই, কারণ বিষয়টি এতটা গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে এই আলোচনা, একই আলোচনা এক মাসে চারো জুমা হওয়া উচিত, যেন শ্রোতাদের অন্তরে গেঁথে যায়, শ্রোতাদের অন্তরে গেঁথে যায়। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল, তিনি গুরুত্বপূর্ণ কথা তিনবার দোহরাতেন, ইদা তাকাল্লামা বিকালিমাতিন আআদাহা সালাসা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ কথাকে কয়বার দোহরাতেন বলেন, যেন শ্রোতারা বুঝে যায় এবং শ্রোতাদের অন্তরে গেঁথে যায়। এই পাঁচটি বিষয় বর্জন করতে না পারলে আপনার ইবাদত বান্দিগি সংরক্ষিত থাকবে না। অতি আবেগ নিয়ে ইবাদত করছেন করুন, এটাকে সহজভাবে বুঝবার জন্য একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, সেটা হলো ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনার পরীক্ষা নিরীক্ষা করলেন, কিছু ঔষধ দিল, আবার প্রেসক্রিপশনের মধ্যে লিখে দিল এই এই জিনিস খেতে পারবেন না, বর্জন করতে হবে, বলে কি বলে না বলেন? যেমন যাদের চুলকানি আছে, অ্যালার্জি আছে, অ্যালার্জি বৃদ্ধি হয় এমন খাদ্য খেতে নিষেধ করে, ইলিশ মাছ খেতে পারবেন না, পুঁটি মাছ না খেতে পারবেন না, গরুর গোশত না খেতে পারবেন না, অন্তত এই ওষুধ চলাকালীন বা আপনার চিকিৎসা হওয়া পর্যন্ত আপনি এগুলো খেতে পারবেন না। ডায়াবেটিস ধরা পড়েছে, ওষুধও দেয়, ইনসুলিন দেবে, ট্যাবলেট খাবেন, পাশাপাশি চিনি খেতে পারবেন না, মিষ্টি খেতে পারবেন না, এভাবে বিভিন্ন রোগের জন্য ক্ষতিকর যে অভ্যাসগুলো খাদ্যগুলো ওগুলো বর্জন করতে বলে কি বলে না বল? এখন ওই ক্ষতিকর বিষয়গুলো যদি বর্জন করা না হয় তাহলে রোগীর চিকিৎসা কি হবে না? এখন তো এলোপ্যাথিক বিভাগে এখানে হাই ওষুধ দিয়া আপনার অসুখটাকে কন্ট্রোল করে নির্মূল করে না, নির্মূল করে না, বরং এক রোগের ওষুধ খাইছেন আরও তিনটা রোগ সৃষ্টি হয়। অনুরূপভাবে এবাদত বান্দিগি করেছেন কিন্তু কিছু বিষয় বর্জনীয় আছে, ওই বর্জনীয় বিষয়গুলো যদি বর্জন করতে ব্যর্থ হন তাহলে কিন্তু আপনার ইবাদত কবুল তো হবে না, বরং আপনার এই ইবাদতটা আপনার চরিত্রেরও পরিবর্তন হবে না। আমাদের দেশে অনেক সময় সাধারণ মানুষ প্রশ্ন করে, হুজুর অমুক ব্যক্তি সালাত আদায় করে নিয়মিত একদম ফাঁস সপ্ত জামাতের সাথে আদায় করে কিন্তু তার চরিত্র এমন, মিথ্যে কথা বলে, তার চরিত্রে এমন, মানুষের জায়গা জমি কীভাবে অন্যায়ভাবে ভোগ করবে, এই জন্য মামলা মোকদ্দমা জড়িয়ে থাকে সবসময়। তো আপনারাই বলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত মানুষের মন্দ কর্ম থেকে ফিরিয়ে রাখে, বিরত রাখে। তো কই, এ তো নামাজ পড়ে, এর তো মন্দ কর্ম থেকে এর সালাতকে ফিরিয়ে রাখলো না, বলে না। কিন্তু কারণ আল্লাহর কথাকে মিথ্যে হবে বলেন? আল্লাহর কথাকে মিথ্যে হবে? আল্লাহর কথা মিথ্যে না, কারণ এখানে কথা হচ্ছে এই ব্যক্তি সালাত সিয়াম যা আদায় করে এর পাশাপাশি নিষিদ্ধ কর্ম যা রয়েছে এগুলো সে বর্জন করে না, বর্জন না করার কারণে তার চরিত্রের যথাযথ চিকিৎসা হয় না, তার চরিত্রের যথাযথ চিকিৎসা হয় না। এই যে সালাত মন্দ কর্ম থেকে বিরত রাখে, আমরা অনেকেই বস্তিতে আসি,
রমজানে বলেছিলাম একদিন, তিন শ্রেণীর লোক আছে আমরা সালাত আদায় করি এদের মধ্যে। এক শ্রেণী হচ্ছে আমরা আদায় করি সালাতুদ দায়সা, দায়সারা বুঝেন তো, দায়সারা সালাত আসলাম কোনো রকম কিভাবে দুটো শ্রেণীদের দিয়ে বেরিয়ে দেবো, দায়সারা বুঝে সালাত আদায় করে। আবার কেউ দায়সারা না ঠিকই আদায় করে, কিন্তু তার মনন জগৎটা এখানে থাকে না। ব্যবসায়ী হলে তার দেহটা মসজিদে, তার দেহটা দায় আমাদের উপরে, মনটা পড়ে আছে কিন্তু ব্যবসায় কি। ঠিক এভাবে দেখা যাচ্ছে কি তার মন নামাজের মধ্যে নেই। একজনে বলছিল নামাজের উপকারিতা দুনিয়ার কেউ বুঝুক আর না বুঝুক, বুঝল আমি বলেছি কীভাবে বলেছে, আমার চারটা দোকান, সারাদিন ব্যবসা করি, হিসাব নিকাশ মিলাইতে পারি না। যখন এশার সালাতে দাঁড়াই প্রতি রাকাতে একটা দোকানের হিসাব খুব সহজে করতে পারি, চার রাকাতে চার দোকানের হিসাব কমপ্লিট হয়ে যায়, আর কিছু উপকার পাই আর না পাই অন্তত এই উপকারটা আমি পাই। যেটা সার কথা যেটা বলছিলাম সেটা হলো, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার একটু আগিয়ে আসেন, পেশাদার ভাই যারা আসতেছে তাদেরকে একটু জায়গা করে দিন, আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতের জায়গাটা প্রশস্ত করে দেবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। জি জি, আর একটু আগান, আর একটু আগান, আর একটু আগান, খাতা খাতি করে বসুন, যখন সালাতে দাঁড়াবো তখন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। এখন আপনারা আগান, এখন শুধু ওই ওয়ার্ড মাহফিলের মতো বসে যান, দেখ আগান। হ্যাঁ সম্মানিত ভাইয়েরা, আমরা পাঁচটি বিষয় বর্জন করতে বলেছি, আজকে কি কেউ নিজ থেকে আগ্রহ করে বলতে পারবেন পাঁচটি বিষয়? শুধু হেডলাইন বললে হবে, চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ। তবে অধিকাংশ যদি হাত তুলতেন, বিশেষ করে যারা গত জুমায় ছিলেন তাদের মধ্যে অধিকাংশ যদি হাত তুলতেন বেশি খুশি হতাম, বেশি খুশি হতাম। পাঁচটা বিষয় বর্জন করতে হবে, আজকেও একই বিষয় আলোচনা করি, থাক নোট যেটা করছি এটা আজকে থাক। ওই যে হাদিসের উপর আমল করি, গুরুত্বপূর্ণ বিষয় তিনবার বলতাম, আজকে দুইবারই বলি, কী কারণ আমি তো রসুল্লাহ কী বলে, আর শ্রোতাতারও সাহাবি না কি, শ্রোতারা করবো হুজুরের ভিতরে মাল মশল্লা নাই, একটু কথা উত্তর দেবে। কাজী ইব্রাহিম সাহেবের মাদ্রাসা রংপুরে, তো রংপুর সফর করতে গেলে ওখানে থাকতাম, তো ওনার একজন শিক্ষক ভালো মানে একদিন আমার সাথে ইফতার করছি একসাথে, আফসোস করে বলছিল তো শেখ ফজরের নামাজের তেরাত লম্বা করা তো সুন্নাত, আমি সুন্নাত অনুযায়ী ফজরের নামাজের তেরাত একটু লম্বা করি, কিন্তু পেশনের পাবলিকরা এটা ভালো দৃষ্টিতে দেখে না, সমালোচনা। আমি ওনাকে বললাম আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আলোকে ফজরের ফরজ সালাতে তেরাত লম্বা করে পড়ে সুন্নাত, কিন্তু আপনি দুটা কথা জবাব দেন, প্রথম কথাটা হলো রাসূল ইমামতি করতেন, আপনি কি রাসূল? আপনি রাসূল না, ঠিক না? দুই নম্বর কথা হলো রাসূলের পেছনে যারা মুসল্লি ছিল, মুক্তাদি ছিল, এখন যারা মুক্তাদি তারা কি ওই মানের বলেন, তারা কি ওই মানের? তারা ওই মানের না। সুতরাং আপনাকে দুটো খেয়াল রেখেই কেনা করতে হবে কি। তো এই জন্য অনেক সময় কথা দুইবার হইলে কুকুরটা কত দুবার শুনছি মনে রাখবে, প্রথম বিষয় বর্জন করতে হবে, অবশ্যই বর্জন করতে হবে, এতে কোনো কম্প্রোমাইজ নেই, হাসি তামাশা ছড়াও করা যাবে না, সেটা কি শিরিক বর্জন করতে হবে। শিরিক যদি বর্জন না করেন আমল বরবাদ হবে, আমল কি হবে বরবাদ। আচ্ছা আমল বরবাদ হওয়ার জন্য শিরিক কতদিন করা লাগবে? এক মাস, আমল করছেন এক বছর পুরা, এই এক বছর পুরা আমলটা বরবাদ হওয়ার জন্য শিরিক কিন্তু সম পরিমাণ করা লাগবে না, যে এক বছর শিরিক করলে এক বছরের আমল বরবাদ হবে এরকম নাকি? একবার যদি করেন তাহলে কি বরবাদ? আমরা গত জুমাতে সূরা আনআমের
84 থেকে 87 88 নম্বর আয়াতের দলিল দিয়ে বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ওখানে 18 জন নবীর নাম উল্লেখ করে বলেছেন ওয়ালাউ আশরাকু লাহাবিত আনহুম মা কানু ইয়ামালু যে এরাও যদি শিরিক করত ইব্রাহিম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম এরা জলিলুল কদর 18 জন নবীর নাম উল্লেখ করে আল্লাহ বলেছেন এরাও যদি শিরিক করত তাদের আমল কি হতো বরবাদ হয়ে যেত এই পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন সকল নবী রাসূলদের ক্ষেত্রে একই সতর্কবাণী ছিল যে লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক যদি তুমি শিরিক করো অবশ্যই তোমার আমল কি হবে বরবাদ হয়ে যাবে শিরিক বড় মারাত্মক গুনাহ এই পৃথিবীতে আমরা কবিরা গুনাহকে বড় গুনাহ মনে করি হ্যাঁ ঠিক আছে ভাষাগত দিক থেকেও ঠিক আছে শরীয়তের পরিভাষায় কবিরা গুনাহ মানে হচ্ছে বড় গুনাহ ইনতাজিতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা যদি আমরা বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা রয়েছে এই এই বিগ সাইজের কবিরা গুনাহের মধ্যে আকবারুল কাবায়র সর্বাপেক্ষা বড় গুনাহ একটা তো কাবায়র কবিরার বহুবচন যে কবিরা গুনাহ সমূহের মধ্যে আকবার একদম সর্বাপেক্ষা বড় কবিরা গুনাহ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ আল্লাহর সাথে শরীক করা এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারেন না এজন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা যে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের অপরাধ ক্ষমা করবেন না এছাড়া অন্যান্য গুনাহগুলো আল্লাহ যার প্রতি ইচ্ছা আল্লাহ ক্ষমা করে দেবেন জি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি পুনরায় যে আপনারা আরেকটু 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 আগে আসবেন যে আরেকটু আগে আসেন আরেকটু আগে আসেন কথা শুনেন এই তো এই তো ইমামের আনুগত্য শুধু সালাত নিয়তের পরেই নিয়তের আগে পরে হয় না ইমামের আনুগত্য নাকি তো আপনারা তো মনে করছেন যে একটা দায়ী তো বিহাজাল ইমাম কইয়া যখন নিয়ত বাঁধবো তখন না ইমামের আনুগত্য করবো ভাই ইমামতের সংজ্ঞাটা আমাদের দেশে পরিবর্তন হয়ে গেছে কেমন ইমামতি করবে হুজুররা এখন ইমামতি করে ফাসেকরা কি ঠিক না কন্ত রসুল ইমাম ছিলেন মসজিদ নববীর আবার রাষ্ট্রের ইমাম ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর ইমাম ছিলেন আবার রাষ্ট্রের ইমাম ছিলেন উমর তারপরে উসমান আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তারা রাষ্ট্রের যে বড় মসজিদ কেন্দ্রীয় মসজিদ হ্যাঁ ওইটার খতিব ছিলেন ইমাম ছিলেন পাশাপাশি রাষ্ট্রেরও খতিব ছিলেন ইমাম ছিলেন যাই হোক এটা আমাদের হাত ছাড়া হয়ে গেছে কি আর কখন আল্লাহ মিলায় দুনিয়াতে না মিলালে পরকালে মিলাবে অন্তত এতটুকু সান্ত্বনা পেতে পারি কি কন আর পাবো কিভাবে আমাদের মধ্যে যেভাবে কি লাকিলি মারামারি হ্যাঁ আকিদা ঠিক নাই এই সেই আমাদের দিলে অবস্থা তাই তৈরি হবে যাই হোক ওরা ভিন্ন কথা ইমামের আনুগত্য সবসময় তো বলতেছিলাম মুআযহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহ ওনাকে আল্লাহর রাসূল 10টি বিষয়ে ওসিয়ত করেছেন তিনি বলছেন আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি আশরি কালিমা আল্লাহর রাসূল আমাকে 10টি বিষয়ে ওয়াসিয়ত করেছেন উপদেশ দিয়েছেন এই 10টি বিষয়ের প্রথম নম্বর কারণ সিরিয়ালে প্রথম যেটা বাকিগুলোর চাইতে ওটার গুরুত্ব বেশি না কম আর দুনিয়ার মানুষের সিরিয়াল আল্লাহর সিরিয়াল আর রাসূলের সিরিয়ালের মধ্যে পার্থক্য হবে কি হবে না গুরুত্বগত দিক থেকে প্রথমটা হচ্ছে ইয়া মুআয লা তুশরিক বিল্লাহি শাইআ মুআয তুমি আল্লাহর সাথে কোনো কিছুকেই শরীক করবে না
wa in qutilta wa hurrita. Ejonno jodi tomake hotta kora hoy, jodi tomake jaliye poriye bhosho kore dewa hoy, tar poreo tumi shirik korbe na. Kotha ta bujhte dekhen, siyam nije nije bhongo korle kobira guna, bole bhongo korle siyam bhongo হয় না, বলে কিছু খেয়ে ফেলছেন সিয়াম ভঙ্গ হয় না। আরেকটা কারণও আছে, কেউ যদি জোর করে আপনাকে কোনো কিছু খেতে বা পান করতে বাধ্য করে, ওই অবস্থায় আপনার সিয়াম ভঙ্গ হবে না। এটা শরীয়তের স্পষ্ট মাসালা। তাহলে ওখানে ছাড় দিল কি, যে কেউ যদি তোমাকে জোর করে কিছু পান করায় খাওয়ায় তো তোমার ভয় নাই, তোমার সিয়াম ভঙ্গ হবে। দেখেন কিন্তু শিরিকের ব্যাপারে কি বলছে, যে শিরিক করতে বাধ্য করা করতে গিয়ে যদি কেউ তোমাকে হত্যা করে, কেটে টুকরা টুকরা করে ফেলে, আগুনে জ্বালিয়ে ভস্ম করে দেয়, তারপরও শিরিক। আপনারা বলেন আমাদের সমাজে বর্তমানে অনেক বুজুর্গানের দিন এবং রাইট, তাদের আকীদার মধ্যে শিরিক আছে, আছে কি নেই? শিরিক এটা যে অপরাধ, এটা যে গুনাহ, এটাও মনে করে না এখন। এরপর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, আল্লাহ পাঠালেন শিরককে মূলোৎপাটন করার জন্য, সেই রাসূলকে কেন্দ্র করে শিরকি আকীদা পোষণ করা হয়। আবার এটার সিল লাগানো হয়েছে ইশকে রাসূল, হুব্বে রাসূল, এই সিলটা লাগাইয়া রাসূলের নামেও শিরিক করা। যেমন উদাহরণ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জাতি নূর, আল্লাহ কি নূর, জাতি, এটা সুস্পষ্ট শিরিক। তার মানে হচ্ছে আল্লাহ রাসূলের দেহে আল্লাহ রাব্বুল আলামিনের অংশ আছে, কিন্তু এটাই বুঝালেন। কিন্তু সূরা ইখলাসের মধ্যে আল্লাহ কি বলেছেন, لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। এখন আল্লাহ রাসূলকে আবার বলে কয় যে ফাতাবত قبضه من نوري, আল্লাহ রাসূল নাকি আল্লাহ নাকি তার বাহু থেকে এক মুষ্টি নূর নিয়া আল্লাহ রাসূলকে বানাইছে। এখন আল্লাহর বাহু থেকে আবার এরাই কিন্তু আবার আল্লাহর আকার হাত আছে, পাও আছে, যা যা কোরআন এবং বিশুদ্ধ সূত্রে প্রমাণিত সুন্নাত দলিলের আলোকে পাওয়া যায়, এগুলো আবার স্বীকার করে না, কন্না আউযু বিল্লাহি মিন যালিক। কিন্তু আবার বলার সময় হোস নেই, কয় যে আল্লাহ বাহু থেকে, তোর বাহু স্বীকার করছে তো, পাগল পাগল না মাথা গোলা, আল্লাহ ভালো জানে, কথা বলার সময় হোস থাকে না। এখন যদি এটা বলা হয় যে আল্লাহর বাহু থেকে রাসূলকে সৃষ্টি করা হয়েছে, তাহলে কি আল্লাহ আল্লাহ রাসূল অংশ, আল্লাহ রাসূল আল্লাহর অংশ হয়ে গেল না? কিন্তু আল্লাহ কি বলছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা শিরক। আরেকটি শিরক করে, সেটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, অদৃশ্য বিষয়ের জ্ঞান রাসূলের ছিল, অথচ কোরআন কারীমে অনেকগুলো আয়াত আছে, একটি আয়াত বলি আল্লাহ বলছেন কুল, কারণ আল্লাহ জানেন অতীত বর্তমান ভবিষ্যৎ, এই যে কালের যে বিবর্তন এটা তো আমাদের জন্য, আল্লাহর জন্য অতীত কাল ভবিষ্যৎ কাল সব সময় একদম প্রেজেন্ট কাল, একদম উপস্থিত কাল, কথা ঠিক কিনা বলে, আল্লাহর জন্য ভবিষ্যৎ কাল নাই, অতীত কালও নাই, সব সময়। এখন এ আল্লাহ তো জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে শিরিক হবে, কে জানতেন, আল্লাহ জানতেন। এই যে ইহুদিরা খ্রিস্টানরা, ইহুদিরা উজাইরকে, খ্রিস্টানরা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বানিয়ে শিরিক করছে, করেছে কি করেনি, এটা কি দুশ্মনী করে করেছে না অতি আবেগ আর ভালোবাসায় করেছে, উম্মতের মধ্যে এমন কিছু আবেগী উম্মত হবে যারা বুঝে না বুঝে ওই ইহুদিদের মতো
ওই যে খ্রিস্টানদের মতো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক এমন কিছু আকীদা তারা পোষণ করবে যেটা সুস্পষ্ট শিরক। এজন্য আল্লাহ কিন্তু বলে দিয়েছেন, কোন হে রাসূল আপনি বলে দিন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়ব ইল্লাল্লাহ। হে রাসূল আপনি বলে দিন, আসমান জমিনে কেউই অদৃশ্য বিষয়ের জ্ঞান রাখে না, কেবলমাত্র আল্লাহ ছাড়া। কে ছাড়া? আল্লাহ ছাড়া। আল্লাহ তো এখানে কথা বলতেন, আল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতিল সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আব্দুল কাদের জিলানী ওয়া মাইবান্দারি। ওই তো হাইতো নি না, হাইতো না, কথা কথা বলতেন। কিন্তু এখানে আল্লাহ কোন দুরেশে থেমে গেলেন, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অদৃশ্য বিষয়ের জ্ঞান কেউই রাখে। আমাদের দেশে এক শ্রেণীর, আমাদের মতো কিন্তু আবার অনেক, কিন্তু আমার চাইতে বা আমাদের চাইতে আরো বেশি বুজুর্গানের দিন এবং রাইত, কত বড়টা দাঁড়িয়ে বড়টা, তারপরে আল্লামা কত লকম। আরে পোস্টারের ভিতরে আগেও বলেছে, পোস্টারের ভিতরে এত লকম, নাম পড়ার সময় হাতে এক গ্লাস পানি রাখতে হয়, হ্যাঁ, কখন আবার তৃষ্ণা লেগে যায়। এরপরেও কিন্তু আপনি আসল নাম খুঁজিয়া পাইবেন না, ঠিক আছে কিনা এরকম? আল্লাহ আল্লাহ, বুখারী খোলেন, মুসলিম খোলেন, হাদিসের কিতাবগুলো খোলেন, সাহাবায়ে কেরামদের নাম কিভাবে এসেছে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, আন আবি সাঈদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল। এখানে আশিক রাসূল, মাশিক খুদা, মুজাদ্দিদে আল-ফিসানি আসেনি, লকম আসেনি, আন এটা কিন্তু লকম না, এটা হলো বর্ণনা। আবু হুরায়রা থেকে বোঝাবার জন্য, থেকে বোঝাবার জন্য আন ব্যবহার করা হয়। এখানে নাম শুধু একখান কি, আবি হুরায়রা, আবি সাঈদ আল খুদরি, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এভাবে এসেছে রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা হচ্ছে তাদের জন্য দোয়া, কিন্তু নাম আবু হুরায়রা। কি ঠিক কি না? আশেক রসুল আছে কেন, মাসুকে খোদা, মুদাদ্দিদে আল হুসানি, সারা গায়ে বেদাতের সুলকানি আছে নি। কিন্তু আমাদের দেশে এরা কোথায় নিয়ে পাই? অথচ এটা স্পষ্ট কোরআনের নির্দেশের খেলাফ। অমুসলমান কান পেতে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা তুজাক্কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে পরিশুদ্ধ মনে করো না, পরিশুদ্ধ ভেবো না, হুয়া আলামু বিমান ইত্তাকা, তুমি দাবি করছো ওলিয়ে কামেল, তোমার মুরিদরা দাবি করছে তুমি ওলিয়ে কামেল, চার তরিকার কামেল মুকাম্মাল পীর, তোমার হাতে হাত দিলে বায়াত গ্রহণ করলে জান্নাত নিশ্চিত হয়ে যাবে, তুমি বলছো তোমার মুরিদরে এটা প্রচার করে ভালো করে কান পেতে শোনো, হুয়া আলামু বিমান ইত্তাকা, ওই আল্লাহ জানেন কে বুজুর্গ, ওই আল্লাহ জানেন কে মুত্তাকি, ওই আল্লাহ জানেন কে পরহেজগার। কথা ঠিক কিনা বলেন? কে জানেন? আল্লাহ। হুয়া আ'লামু বিমান ইহতাদা, তিনি জানেন কে হেদায়েত করেছে। আমাদের দেশে আবেগি মুসলমানদেরকে এই এক শ্রেণীর ভণ্ড বীর নামের লোক ময়দানে মানুষের ইমাম চুরি করবার জন্য তাদের একটা চক্র আছে, আছে কিনা বলেন? ভাইজান, দুনিয়ার সম্পদ হারাইছেন, আফসোসের বিষয় না, অসুস্থতায় স্বাস্থ্য হারাইছেন, বড় আফসোসের কিছু না, বরং এগুলোর বিনিময় আপনি পাবেন। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদের জন্য শুভ সংবাদ, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। আল্লাহু আকবার, জোরে বলবেন। আপনি স্বাস্থ্য হারাইছেন, অসুস্থ না, এর বিনিময় পাবেন, অর্থ সম্পদ ধৈর্য ধরার বিনিময় পাবেন, কিন্তু একটা জিনিস হারাবেন না, সেটা কি? সেটা কি? এটা যদি হারান, আমও গেছে, কথা কয় না, সালাও গেছে।
আমাদের দেশে এক শ্রেণীর বুজুরগানে দ্বীন নামের কিছু ঈমান চোর বের হয়েছে, এদের থেকে যদি সতর্ক থাকতে যদি না পারে বাবা বালা বালা কথা না কর, তাজকিয়ে নাফস কথা না কর, বন্ধের করার ভণ্ড, তাজকিয়ে নাফস কোরআন ছাড়া, তাজকিয়ে নাফস আপনার রসুলের বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হাদিস ভিত্তিক আমল ছাড়া, তোমার পীরের অজিফা তাজকিয়ে নাফস এটা তাজকিয়ে নাফস হবে না, বরং তোমার নাফসকে আরো কাছটা করে দেবে। তাহলে শিরিক করা তারা দাবি করে রাসূল গায়েব জানে, আর আল্লাহ কি বলছেন গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন এই জাতীয় আকীদা দুটো কথাই বললাম, এই জাতীয় আকীদা যারা পোষণ করে তাদের আমল কি কবুল হবে না? বলেন কবুল হবে না? হবে না, হবে না। এটা আমার কথা নয়, কে বলেছে? আল্লাহ। লাইন আশবাক্তা লাইহবাতান্না আমালুক, যদি শিরিক করে আমল শিরিক করবে শিরিক করা যাবে না। আমাকে গত জুমার আলোচনার পরে এক ভাই বলছিলেন যে হুজুর শিরিকের কথা বলেন, শিরিককে ইন্ডিকেট করে দেন না। আমি তো এটাও দিই মতো আর একটু পর, কারণ এখন যদি শিরিক ইন্ডিকেট করতে যাই রিয়েক্টটা আসবে, ইয়ার মধ্যে শিরিক ভাবটা তারা করছে, এটা বলে শিরিক হতে পারে, এত বড় বুজুর্গরা করছে ওমা এটা বলে শিরিক হতে পারে, রিয়েক্ট না আসুক আগে শিরিকের ব্যাপারে। তাহলে আমল কবুল হওয়ার জন্য প্রথম কোন বিষয় অর্জন করতে হবে? আরো জোরে, মাজারে যাবেন না কখনো, মাজারে কখনো যাবেন না, মাজারস্থ ব্যক্তি আপনাকে কিছু দিতে পারবে না, যা যা প্রয়োজন যা যা প্রয়োজন কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। তাহলে শিরিক বর্জন করতে হবে। দ্বিতীয় যে পয়েন্ট বলেছিলাম বর্জন করতে হবে সেটি কি ছিল? কুফর বর্জন করতে হবে। আমাদের অনেকেই জেনে না জেনে, বুঝে না বুঝে এমন সকল আকীদা পোষণ করি, এমন সকল মতবাদে বিশ্বাসী, যে মতবাদগুলো যে আকীদা বিশ্বাসগুলো সুস্পষ্ট কুফর, যে আপনারা বাহিরের যারা আছেন ভেতরে চলে আসেন ইনশাআল্লাহ। সালাত আদায় করার বহু পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি আছে, রাশ যদি বেশি হয়, মুসল্লি সংখ্যা যদি বেশি হয়, ফ্লোরে সেজদা দেওয়ার মতো যদি জায়গা না পায়, তাহলে সামনের মুসল্লির পিঠের উপরে সেজদা দিলেও সেজদা আদায় হয়ে যাবে। যে আসেন 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 ভেতরে আসেন, আপনারা জায়গা দেন, আরও সামনে আসেন, সামনে আসেন, একদম সামনে চলে আসেন, সামনের মুসল্লির পিঠের উপরও সেজদা দেওয়া যায়। ইসলাম সহজ, কথা বলবেন না, কথা বললে আমি বলব, আমি বলছি আপনারা আসেন বসেন, আপনি বলবেন কেন? মুসল্লিদের কথা বলা একদম নিষিদ্ধ, বিশেষ করে জুমাবার। জি আসেন, বাহিরের ভাইয়েরাও এসে যান। জি, এরপরে যেটা বলছিলাম, কুফর বর্জন করতে হবে, কুফর বর্জন করতে হবে। এই কুফর বর্জন করতে না পারলেও আমল বরবাদ হবে। আমাদের সমাজে অনেক মুসলমান ইসলামকে বাদ দিয়ে ইসলামের সাথে সাংঘর্ষিক মতবাদকে আঁকড়ে ধরে আছে কিনা, এটা এখন এটা এখন কুফুরি মনেই করে না, বরং এটার বিরুদ্ধে কথা বলে কুফুরি হয়, ওরে ঠেঙ্গাইয়া সাইজ করেছে আছে কিনা, অথচ এটা সুস্পষ্ট কুফর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 5 নম্বর আয়াতে বলছেন, ওয়ামাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ঈমানের সাথে কুফর করবে তার আমলও বরবাদ হবে, সে পরকালে নিশ্চিত ক্ষতিগ্রস্ত হবে। তাহলে কুফরও কি করতে হবে? বর্জন করতে হবে। যদি করতে পারেন আমল থাকবে, না হয় আমল কি হবে? বরবাদ হবে। এটা কোরআনের দলিল দিচ্ছি, আপনি কথা কইেন না, হুজুর হাদিস কইছেন, হাদিস এটা মনোজয়ী, হুজুর হাদিস কইছেন ইজা মনে হয় যা, সরাসরি কিসের দলিল দিলাম? আল্লাহ। তৃতীয় যে বিষয় বর্জন করতে হবে বলেছিলাম সেটি হলো বিদআত বর্জন করতে হবে। এখানে আয়েশা শিরিকের ভিতরে পার্সেন্ট করে যদি আপনি একটু কম পান, কিন্তু এখানে তৃতীয় পয়েন্টে আইসা আপনি কম পাবেন না, এখানে বরং বেশি পাবেন।
ঠিক কি না বলেন বিদআতের দ্বারাও আমল কি হয় बर्बाद হয়ে যায় সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াত খুলুন ওখানে পড়ুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম হে মুমিনরা আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো তোমাদের আমলসমূহকে बर्बाद করে দিও না তার মানে তাওহীদের যথাযথ আকীদা আর রাসূলুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ সুন্নাহর আনুগত্য না করলে আমল কি হবে बर्बाद হয়ে যাবে বুখারী মুসলিমের হাদিস মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ এটা কবুল হবে না আচ্ছা যদ্দুর করলে যদ্দুর কবুল হবে না আচ্ছা আজকে উদাহরণের সারা শেষ থাক আমল বিদআত করলে কি হবে আমাদের সমাজে অধিকাংশ মানুষ ইল্লা মাশাআল্লাহ ইল্লা বিইজনিল্লাহ ইল্লা মান রাহিমাল্লাহ খুব গুটি কোটে লোক ছাড়া ধার্মিক লোক ছাড়া অধিকাংশ ধার্মিক শিরক থেকে বাঁচতে পারলেও বিদআত থেকে বাঁচতে পারে ঠিক কি না কম এমন ভাবে বিদআতের জাল বিস্তার হয়ে আছে আপনি কোনখানে যাবেন যেখানে যাবেন আটকা পড়বেন যেখানে যাবেন আটকা পড়বেন এই জন্য অনেকে দেখা যায় এটাও বেদাত ওইটাও বেদাত তো হুজুর আমরা আমরা দাঁত উঠব কবে এটাও বেদাত ওইটাও বেদাত আর আমল কর্ম কেমনে আসেন এই উপায় অথচ সুন্নাহ ভিত্তিক আপনি ঘুম থেকে উঠেছেন আবার ঘুম যাওয়া পর্যন্ত এমনকি ঘুমের মাঝখানে যদি জাগেন হ্যাঁ দুঃস্বপ্ন দেখেন হ্যাঁ ওই অবস্থায় কি আমল করা লাগে এগুলো তো বিশুদ্ধ সূত্রে প্রমাণিত সুন্নাত দলিলের আলোকে আছে কি নেই ওগুলোর কাছে যাইতো না বিদআতের দ্বারাও আমল কি হয় बर्बाद হয় बर्बाद রাসূলের শাফাআত পাবেন না হাউজে কাউসারের পানি পান করতে পারবেন না তাড়িয়ে দেওয়া হবে বিদআতের কারণে সুতরাং আমল সংরক্ষণের জন্য তৃতীয় পয়েন্ট কি ছিল বিদআত বর্জন করতে এখানে আয়েশা অনেক সাধারণ ধার্মিক মুসলমান নিজের হিতাহিত জ্ঞান ঠিক একটু আড়ে না কয় যে হুজুর ইজা তো বেশি কথা কয় বাপ দাদারা করি আসি এত সবের কাম ইয়াম ছাড়ি দিব কিন্তু এমনিয়ে কিন্তু আরেক দিদি হুঁশ ঠিক আছে বাপে জমিন বেচতে বুল বেচছে এ ব্যাপারে কিন্তু বাপ বেশি আছে দাদা বেশি আছে এগুলো ছাড় দিয়ে গেল ঠিক নি এ ব্যাপারে আমি হুঁশ ঠিক আছে মামলা করব মোকদ্দমা করব করি হলো তোর বাপে বেচছে আর বাপে বেচলে ওই বলি বেচাটা ভুল আসিল যখন আদালতে প্রমাণ হয় বেচাটা ভুল আসিল বাপে দাদা জমিন হাই তো টেরোডিসিম বেশি এলেছে মসজিদ দিছিল তাহলে বাইয়া এটা ভুল বেচছে না দুনিয়ার ব্যাপারে ওর বিজ্ঞান ঠিক কিন্তু এবাদত বান্দিগের ক্ষেত্রে আইলে হেকতে ওসা থায় না নাউজুবিল্লাহ জোরে কইতে তৃতীয় বিষয় চতুর্থ বিষয় কি ছিল হারাম উপার্জন বন্ধ করতে হবে আপনি এবাদত বান্দিগি করেন তাহাজ্জুদ পড়েন সালাতুল ইশরাক আদায় করেন কপালে দাগ লেগে গেছে আপনি তো মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে কপালের দাগগুলো দেখে দেখে ভেতরে কি ফুর্তি আল্লাহ 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 সূরা ফাতহার মধ্যে বলেছে সিমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ আপনি তো আল্লাহু আকবার আমার যে সুন্দর কপালে দাগ লাগছে আমাকে আল্লাহ জান্নাত না দিয়া কি আর পারে কি ঠিকই না আমি কপালে সেজদার দাগের ফজিলত সজাগায় ঠিক আছে কিন্তু আপনার আমল যদি ঠিক না থাকে আপনার আমলের মধ্যে আকিদার মধ্যে যদি শিরিক আর বিদআত থাকে আপনার এই কপালের দাগ আপনাকে জান্নাতে নেবে না বরং এই কপালের দাগ সহই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে কথা বুঝে আসছে তো আল্লাহু আকবার তাহলে হারাম উপার্জন বন্ধ করতে হবে আমাদের দেশে হারাম উপার্জন তো বন্ধ না তেলের অবস্থা দেখছেন তো হালাল তো কি কর আর আগে হইলে মনে করছি ওইলে ওইটুও হারে কারণ রাশিয়া ইউক্রেন জানিনে লাগছে ওইটু হারে অ্যামাজন দিয়ে তেল ব্যবসায়ীদের গোডাউনের নিচে নিচে তো খালি তেলের খনি উঠে অমুকে 20 কোটি লিটার অমুকে 10,000 কোটি লিটার এভাবে খালি জমা করছে এটার দ্বারা কি আমি আগে যেটা বুঝি এটা বলছিল না এটা বলছিল না আচ্ছা যারা বাজারে ক্রাইসিস সৃষ্টি করে রাতারাতি বড় লোক হওয়ার জন্য এই সিন্ডিকেট করে মালকে মজুদ করল এটা তো খুব আল্লাহ কি কর হ্যাঁ এরা কিন্তু আবার মসজিদের সভাপতির আসন অলঙ্কৃত করিবে
এরা কিন্তু আবার মসজিদের সেক্রেটারির আসন অলংকৃত করবেন এরা কিন্তু আবার আমার মতো হুজুরকে দাওয়াত দিয়া মিলাদ পড়াইয়া হাদিয়া 500 টাকা 1000 দিয়া আমি একমতে এই জগতে ওই যে মারা আব্দুল সত্তার সাহেব দাওয়াত দিছে হইছা দেনো এমনি তো অত কত বালা কি ঠিকই আমগো হুজুরের তো সার্টিফিকেট লইবে হেতে ভালাইছে আসেনি হাদিসে এসেছে যারা মজুদদারি করে বাজারে ক্রাইসিস সৃষ্টি করে জনগণকে কষ্ট দেয় এরা হলো পাপিষ্ঠ এরা কি বলেন তো এরা কিন্তু আবার হইছে আছে তো রমজানে যায় এতেকা বাইর কাছে মসজিদে বালা লাগে না হারামে যায় এতেকা করি আসেনি আচ্ছা এতে হারামে এতেকা করলে সওয়াব হতো আল্লাহ মনে জানে না কে নাউজুবিল্লাহি মিন এরপরে সুদ ঘুষ তো আছে হারাম বর্জন করতে হবে এরপরে শেষ কথাটা বলেছিলাম সেটা হলো হুকুকুল ইবাদ হাক্কুল ইবাদ নষ্ট করা এটাও বন্ধ বর্জন করতে হবে আমরা কথায় তারপরে বিভিন্ন ভাবে মানুষের মান সম্মান মানুষের সম্পদ ইত্যাদি নষ্ট করি হ্যাঁ দোয়ানে বাই হয়েছে এটা যে দোয়ানদার হক এটা মনেই করে না কাস্টমার হ্যাঁ বাই হয়েছে 2000 তিন বছর হারিয়েছে দোকানদার সাইসে আর কয়েক মারি দিমু নিকে আই কি এলাকা ছাই যাইয়েন কই না আপনি যাইতেন না তিন বছরে প্রমাণ হইছে আপনি যাইতেন না কারণ তিন বছর হইছে কোন জাননো আপনি যাইতেন না আপনি জানবা থান তা তো আর কিছু না আর হইছে দেন না দোকানদার লোক ঝগড়া হইনি আচ্ছা এটা কি ওর হক না অনেকে আসে খুব ইখলাসের সাথে দোকানদার হইছে মারিয়ে দেখো দিতাম না যাকে দিয়ে কি কর আই এলাকার লোক আই স্থানীয় কই আচ্ছা কোন তো দেখি কোন একজন ভালো মানুষ ভদ্র মানুষ নিজেকে স্থানীয় বলে পরিচয় দিয়ে অপরের হক আত্মসাৎ করার মতো এত খারাপ কাজ করতে পারে স্থানীয় পরিচয় তো মানুষ দেয় না কারা দেয় রে কইলাম না থাক থাক বাদ দিলাম এটা কি বান্দার হক নষ্ট করা শামিল না আপনি হয়তো তিন বছর পাঁচ বছর পরে দেবেন কিন্তু এই টাকাটা তার কাছে থেকে সে যে এটাকে রুলিং করে যে মুনাফাটা পাইতো সে মুনাফাটা কিছু বঞ্চিত হয়েছে না আমরা তো লাভ করছি কত এই জাতীয় অনেক বুজুর্গানের দিন রাইট আসে বইলে সম্পদ দেয় না আসেনি বইলে আমার হক কি আবার অনেক মা বাবু আছে দেন দেন আপনারা উঠান দি আপনারা পকেটে হাত দেন একটু বেশি করে দেওয়ার চেষ্টা করে রমজানও দিয়েছেন আজকেও দেন দানের ফজিলত অত্যধিক আল্লাহ আমাদের দানগুলো কবুল করুন সবাই কানটা আমার দিকে রাখেন দান বস্তায় কান আমাকে দেন অনেক মানুষ আছে নামাজি তাহাজ্জুদ গুজার এমন কি আমরা যেহেতু আলেম মানুষ অনেক আলেমও আছে মেয়ে সম্পদ যথাযথ বুঝিয়ে দেয় না আসেনি মেয়ের কতলা দোয়া করুন মাইয়ার বাগে দোয়া মোলার বাগে সম্পদ এরকম না তো অনেক সালাদ জামাই আছে বলে হিয়া যে তোর আব্বারে কইস দোয়া যা আছে বেকেল হোলাল্লা করতে কইস সম্পদ করে আর দিয়ে লেতে কইস এই কথা কইলে কি কম এত বেশি কথা কয় নাউজুবিল্লাহি মিন জালিক ও মুসলমান বোনের হক দিলেন না ফুফুর হক দিলেন না মেয়ের হক দিলেন না আপনার হজ আপনার উমরা আপনার ইতিকাফ আপনার সিয়াম আপনার কিয়াম কি কাজে আসবে কিয়ামতের মাঠে কাজে আসবে সম্পদ তো আল্লাহ বন্টন করেছেন এখানে তো আপনাকে মাতব্বরি করার সুযোগই রাখে নাই বন্টনটা কে করছে আল্লাহ জানে এক্ষেত্রে বান্দা দুর্বল এটা যদি ছেড়ে দেয় তাহলে বান্দা কারোর দিত না বন্টনটা আল্লাহ করছে বন্টনের আয়াতগুলো শেষে আল্লাহ বলছেন তিলকা 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 হুদুদুল্লাহ তিলকা হুদুদুল্লাহ এটা আল্লাহর চূড়ান্ত সীমানা ফালা তাতাদুহা এই চূড়ান্ত সীমানা ক্রস করো না নির্দেশটা কে দিয়েছেন তাহলে বোনের সম্পত্তি তারপরে ফুফুর সম্পত্তি মেয়ের সম্পত্তি যারা হক দেয় না আমল কবুল হবে কি কর হবে তাহলে আমল কবুল হওয়ার জন্য মৌলিক পাঁচটি বিষয় বর্জন করার কথা আছে এই পাঁচটি বিষয় যদি বর্জন করতে পারেন আপনি এবাদত করে মজা পাবেন এখন যে মজা পান না হুজুরে সুবহান রাব্বিয়াল আজিম তিনবার কইছে আমরা 10 বার শেষে চিন্তা করেন যে হুজুর কি আরে যেমন দাওয়াতে হাদিয়া কম হয়েছে হিসাব বিকাশ করে মনে এটা কারণ হলো কি আপনি এবাদতে মজা পাচ্ছেন না কত দ্রুত মসজিদ থেকে বেরিয়ে যাবেন
আপনার চিন্তা তো এখানে কেন 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 আপনি মজা পাচ্ছেন না কেন ইবাদত তো করছেন মজা পাচ্ছেন না কেন ওই যে এমপ্লয়িং যে জোরজার এত তো জিব্বা ঠিকই আছে দেয়া যায় কিন্তু খাদ্য কি মজা পায়নি খানাও খায় ঠিক হেডের খুদানি বানানোর জন্য কিন্তু মজা কারণ তার জিব্বাটা অসুস্থ তার জিব্বাটা কি অসুস্থ আপনি ইবাদত বান্দিগি করে নামাজ পড়ে মজা পাচ্ছেন না কেন আপনার ঈমান অসুস্থ কি অসুস্থ সুতরাং সংক্ষেপ কথা শিরিক জোরে আমি কিন্তু আগামী জুমায় কিন্তু আজকের মতো জিজ্ঞাসা আজকের মতো জিজ্ঞাসা আজকে তো দুজন ইন্ডি একজন হিন্দি একজন আছে কেমন আগামী জুমায় যেন সবাই বলতে পারেন সংক্ষেপে মনে রাখবে আমল সংরক্ষণের জন্য পাঁচটি বিষয় বর্জন করতে হবে আমার আমি যেভাবে বলছি এভাবে বলেন আরেকবার বলেন আরেকবার বলেন এক শিরিক বর্জন করতে হবে আরেকবার বলেন আরেকবার বলেন দুই কুফর বর্জন করতে হবে আরেকবার বলেন আবার বলেন তিন বিদআত বর্জন করতে হবে আরেকবার বলেন আরো একবার আরো একবার আরো একবার আরো একবার এটা হাসবার কিল্লে কইলাম এটা বেশি এটা কি বেশি চাই হারাম উপার্জন বন্ধ করতে হবে হারাম উপার্জন বর্জন করতে হবে আরেকবার বলেন পাঁচ বান্দার হক নষ্ট করা বর্জন করতে হবে আবার আবার তাহলে শিরিক কুফর বিদআত হারাম উপার্জন বান্দার অধিকার বা হক নষ্ট করা এই পাঁচটি বিষয় বর্জন করতে হবে যদি বর্জন করতে পারেন তবেই আপনার আমলগুলো সংরক্ষিত থাকবে আপনি এই আমল দ্বারা কিয়ামতে নাজাত পাওয়ার আশা করতে পারেন আল্লাহ পাক কথাগুলো বুঝার তৌফিক দিক হয় বলি আমিন আজকে আমি আলোচনা করব ভাবি ভেবেছিলাম আতিথিয়তার শিষ্টাচার আদর আমরা প্রথম মেহমান হয়ে যাই আবার আমাদের কাছে মেহমান আসে ঠিক আছে হোস্ট এবং গেস্ট এদের যে আদর এই বিষয়ে আজকে প্রথম মেজবানের আদর আলোচনা করব ভাবছিলাম আজকে গত জুমার আলোচনা রিপিট করলাম ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা ওই বিষয়ে আলোচনা করব বিষয়টা হলো আতিথিয়তা বা একটা সুন্দর করে মেহমানদারের আদর কি কি আদর কোরআন সুন্নাহর আলোকে কিছু আদর রয়েছে এই আদরগুলো রক্ষা করলে আপনি একদিকে মেহমানদারি হবে সামাজিকত রক্ষা হবে আরেকদিক থেকে এটা সওয়াব পাবেন ইনশাআল্লাহ যথাসময়ে আসার চেষ্টা করবেন আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুর রহিম এক ভাই সালাম দিয়েছে আসসালামু আলাইকুম সালাম হুজুর দুইজন ব্যক্তি নিয়ে আমি অনেক বড় বিপদে আছি অসুবিধায় আছি তাদের সংশোধন এবং হেদায়েতের জন্য দোয়া করুন আল্লাহ পাক